আপনার কাছে একটা কমপ্লেইন আসে আমাদের থানা এলাকার একটা নাবালিকা মেয়েকে পাখিরবাদা পুলিশ থানারে পাখিরবাদা এখানে একটা ছেলে আছে আরিদ আলী সে গত 25 তারিখে সন্ধ্যার সময় তাকে অপহরণ করে ওই দিনকে রাত্রে হাওয়াই ছড়া এই জায়গাতে রেখে তাকে রাত্রেবেলা ধর্ষণ করে এই সংক্রান্ত বিষয়ে কালকে যখন একটা আসে সঙ্গে সঙ্গে আমরা কেস সৃষ্টি করি এবং সঙ্গে সঙ্গে একটা টিম আমরা হাওয়াই ছড়া এরিয়াতে পাঠাই আমার কাছে একটা ইনফরমেশনও ছিল এখানে থাকতে পারে ডিস্ট্রিক্ট ডিআইবি এবং আমাদের যে সিক্রেট সোর্স আছে তার মাধ্যমে সেখানে আমরা যাই এবং মেয়েটাকে উদ্ধার করি পাশাপাশি যে একিউজ পার্সন আরিদ আলী তাকে আমরা গ্রেপ্তার করি আজকে তাদেরকে তাদের বলি আরিদ আলীকে আমরা কোর্টে পাঠাই এবং মেয়েটাকে কালকে সঙ্গে সঙ্গে মেডিকেল করা হয় এবং একিউজকেও মেডিকেল সব কিছু করা হয় মামলার নম্বরটা কোন মামলার নম্বর 85/2022 সেকশনটা হলো 363 376+3 এবং পক্সো একটা 4 নম্বর ধারা ছেলের বয়স কত ছেলের বয়স 20 বছর ছেলে কি বিবাহিত ছেলে বিবাহিত তারপর স্ত্রী বাচ্চা আছে বাড়ি পাখিরবাজার পাখিরবাজার তো প্রাথমিকভাবে কি দর্শনে কোনো সত্যতা পাওয়া গেছে হ্যাঁ আমরা মেডিকেলের সত্যতা পেয়েছি এবং মেয়েটাও স্বীকার করেছে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে ওই দিন রাত্রিবেলা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসামি অরিদ আলীও কি স্বীকার করেছে হ্যাঁ আসামি নিজেও স্বীকার করেছে আমার কাছে